কোভিড-19 এর আক্রান্তে সারা বিশ্ব যখন জর্জরিত, তার পাশাপাশি বাংলাদেশও এর হাত থেকে রক্ষা পায়নি। বাংলাদেশও করোনা যুদ্ধে এখন ব্যস্ত মোকাবেলায় বাংলাদেশ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। আল্লাহর রহমতে বাংলাদেশে এখনো পর্যন্ত করোনার রোগীর সংখ্যা এবং মৃতের সংখ্যা আশাব্যঞ্জক, অর্থাৎ ভালো পর্যায়ে আছে। তবুও পরিস্থিতি খারাপ হতে বেশি সময় লাগবে না। এর পাশাপাশি কোভিড-19 এর পাশাপাশি বাংলাদেশের জন্য যে আরেকটি বিপদ সংকেত আসছে, এই বিষয়টি কি আপনারা কোনো সময় ভেবে দেখেছেন? এই যে করোনা যুদ্ধ, এর পাশাপাশি আরো একটি বড় যুদ্ধে আমাদেরকে লিপ্ত হতে পারে। করোনা যুদ্ধের পাশাপাশি, করোনা মোকাবেলার পাশাপাশি আমাদেরকে হয়তো আরেকটি যুদ্ধের মোকাবেলা করতে হবে, সেটি হচ্ছে এই ডেঙ্গু মশার আক্রমণ। করোনা ভাইরাসের পাশাপাশি আমাদেরকে মোকাবেলা করতে হবে ডেঙ্গু। ডেঙ্গু মশার উপদ্রব সারা বাংলাদেশে বেড়ে যাবে। বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশনকে এই ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই ডেঙ্গু মোকাবেলায় যদি আমরা এখন সচেষ্ট না হই, সতর্ক না হই, তাহলে দেখা যাবে সাধারণত এপ্রিল থেকে অগস্ট সেপ্টেম্বর মাস, এই যে ডেঙ্গুর প্রভাব বিস্তারের যে সময়, বর্ষাকাল, এই সময়টিতে আমাদের ডেঙ্গুর প্রভাব এত বেড়ে যাবে যে এটি যদি এই মুহূর্তে যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ডেঙ্গু পরিস্থিতি করোনার চেয়েও কোনো অংশে কম হবে না। ডেঙ্গু মোকাবেলায় জনগণকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র যারা হয়েছেন এবং যারা নির্বাচিত হবেন, যারা দায়িত্বে আছেন উচ্চ পদস্থ কর্মচারী, প্রত্যেক কেই সচেষ্ট হতে হবে। আমাদের দেশের সরকার এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে নির্দেশনা আছে। তবুও এর কতটুকু কি হচ্ছে বোঝা যাচ্ছে না। ডেঙ্গু মোকাবেলায় যদি আমরা এই মুহূর্তে সচেষ্ট না হই, উদ্যোগ না নেই, জনগণ যদি সচেতন না হই, তাহলে ডেঙ্গু পরিস্থিতি করোনার চেয়েও ভয়ঙ্কর রূপ নিতে পারে। করোনায় আমাদের যে সংখ্যক মানুষ মৃত্যুবরণ করবে, তার চেয়েও হয়তো বেশি পরিমাণে মৃত্যুবরণ করবে ডেঙ্গু পরিস্থিতিতে। আমাদের অতীতের যে ঘটনা, 2019 সালে আমাদের অতীত থেকে শিক্ষা গ্রহণ আমরা করেছি কিনা সেটি নিয়েও আমাদের সন্দেহ আছে। 2019 সালে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তে প্রচুর লোক মারা গিয়েছেন। এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এবং সচেতন হওয়া উচিত। জানি না বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে 2020 সালে। ডেঙ্গু পরিস্থিতি করোনার পাশাপাশি কতটুকু ভয়াবহ রূপ ধারণ করবে তা নির্ধারণ করা যাচ্ছে না। তবে পদক্ষেপ নেওয়ার সময় এখনই নিতে হবে পদক্ষেপ। সবার উদ্যোগে এই ডেঙ্গু মোকাবেলায় আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সার্ভেতে দেখা যাচ্ছে
এডিস মশার উপস্থিতি 44টি ওয়ার্ডে পাওয়া গিয়েছে এবং এই বছরের প্রথম থেকে মোট 274টি ডেঙ্গু কেস রিপোর্ট হয়েছে। এখন করোনা নিয়ে বাংলাদেশ ব্যস্ত, সারা বিশ্ব ব্যস্ত, করোনার বিরুদ্ধে এখন যুদ্ধ চলছে। কিছুদিন পরে পরিলক্ষিত হবে বাংলাদেশে এডিস মশার বিরুদ্ধে আবার আমাদেরকে লড়তে হবে। 2019 সালের রিপোর্টে দেখা গিয়েছে মোট বাংলাদেশে 101,354 জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল এবং তাদের মধ্যে 179 জন মারা গিয়েছেন। সেটি ছিল একটি ভয়াবহ অবস্থা। এই করোনার পাশাপাশি আমরা এখন যদি উদ্যোগ না নিই, এখন যদি সচেতন না হই, এখন যদি ঢাকা সিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি সিটি কর্পোরেশন যদি উদ্যোগ না নেয় ডেঙ্গুর বিরুদ্ধে, তাহলে করোনার পাশাপাশি করোনা কোভিড-19 এর পাশাপাশি আমাদের যে আরেকটি বড় ধরনের যে বিপদ, সেটি খুব শীঘ্রই আসতে চলছে।